कि बॉस भालो तो सो गाइस आई एम सुप्रीमा जी ऑन माय चैनल छोटो चले गाइस आज के दिन टा আমাদের কাছে ভীষণ একটা দুঃখের দিন মানে আজকে জামাই ষষ্ঠী আজ আমি যদি ইউটিউবে এরকম ভাবে ভাট নামক একটা সরকারি চাকরি খুঁজতাম তাহলে এবছর সিওর আমি জামাই ষষ্ঠী খেতে যেতে পারতাম বাট হলো না ইমোশনাল হয়ে লাভ নেই তবু একটা লাস্ট চেষ্টা আমরা করব একটা বান্ধবীর মাকে ফোন করব যদি কালকে আমাকে দয়া মায়া করে একটু ডাকে যে আসো তোমার বুকে এত কষ্ট একটু বলিনি গুলে খাওয়াই আর সাথে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ তো দেখি এটা শেষ চেষ্টা করি তো চলো গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক হ্যালো হ্যালো হ্যাঁ তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করো যে কাকিমার সামনে গিয়ে বলবে যে দেখো না কি একজন ফোন করে কি বলছে কি আসবে না তুমি কথা বলো তো ঠিক এরকম টাইপের সিচুয়েশন ঠিক আছে তারপর বাকি হ্যাঁ 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 অ্যাক্টিং শুরু করবা কে আমি কে বলছি বল না তুমি বলো আমি আসবো কি আসবো না ও বুঝতে পারছি না বারবার ফোন করে বলছি আমি আসবো কি আসবো না কে হ্যালো হ্যালো হ্যাঁ কাকিমা হ্যাঁ কে আমি বলছি এই যে জামাই ষষ্ঠী মিষ্টি নিয়ে রেডি আছে তুমি বলো আমি কখন আসবো জামাই ষষ্ঠী মিষ্টি নিয়ে রেডি আছে কখন আসবে হবু জামাইটা কে নামটা কে হবু জামাই আমার নাম অপূর্ব অপূর্ব আমি মনুষ্যকে ভীষণ ভালোবাসি কিন্তু আমাকে পাত্তা দেয় না খিস্তি মারে কে অপূর্ব কোথায় বাড়ি ও আমাকে খিস্তি মারে আমি অনেক কষ্ট নাম্বারটা জোগাড় করেছি তো ভাবলাম যে আজকে জামাই ষষ্ঠী তো তোমাকে একটু ফোন করি যে আমি কি যাবো না তোমার বাড়িতে আমি 450 টাকার মিষ্টি কিনে রেখেছি কত টাকা 450 টাকা 450 টাকা মিষ্টি কি হবে এত বলে লোক আমি খেয়ে নেবো কোনে নিয়ে চলে আসবো আমি নিয়ে চলে আসবো মানে তোমাকে দেখি আমি নিয়ে চলে আসবো আমাকে দেখি আমার নিয়ে চলে হ্যাঁ রান্না বান্না করেছো আমি এত খরচা করবো আমার আমার মিষ্টিটা কিনা দেখিলে চলে যাবো আমার জামাই তোমার দরকার নেই শাশুড়ির জন্য প্রথমত একটা ভালো দেখে শাড়ি কিনতে হবে হ্যাঁ তো প্রথম শাশুড়ির মুখ দেখতে আসবে যখন জামাই ষষ্ঠী খেতে আসবে যখন ও এত কিছু করতে হয় আমার কিচ্ছু লাগবে না তুমি আমাকে দেখো আমার আমার শখ উঠেছে সকালবেলা উঠে যে আমি জামাই ষষ্ঠী খাবো তুমি কে বল আমি অপূর্ব বলছি দেখো মনীষা আমাকে আমাকে পছন্দ করে না আমাকে একদম আমি কতবার ফোন করি আমাকে রিজেক্ট করে দেয় আমার আমি বলি আমি তোমাকে খুব ভালোবাসি আজকে হ্যাঁ কোথায় বাড়ি আমার বাড়ি সোদপুরে সোদপুরে হ্যাঁ কোথায় ভিডিও কল করে তোমাকে দেখি আমি ভিডিও কল এখানে সাপোর্ট করে না তো মেন কেসটা শোনো না কাকিমা এই মানে শাশুড়িমা আমি শাশুড়িমা বলবো আমি বলছিলাম যে দেখো ও কিন্তু আমাকে খুব খিস্তি মারে বলে আননোন পার্সন তুমি কেন কেন চেনা লাগছে আমি তোমার সাথে কথা বলিনি তো আগে তাহলে চেনা কেন লাগছে তুমি ওসব ছাড়ো তুমি আমাকে বলো যে কি রান্না করেছো আমি যাবো এত খেতে পারবো না আমি অতগুলো করেছি যখন টেবিলে সাজাবো তখন দেখে নিবে আমি কি তাহলে মিষ্টির হাইটা নিয়ে আসবো আমি কিন্তু প্রপার অ্যাড্রেসটা জানি না তোমার ও বলছেও না যে আমি কোন জায়গায় আমি বলছি যে তুমি আমি ভিডিও কল এখানে সাপোর্ট করেন আমার এই নতুন এই পুরনো ফোন আর কি অ্যান্ড্রয়েড ফোন ওই জন্য সাপোর্ট করে না তুমি বলো ঠিক আছে তো তুমি তুমি ওসব ছাড়ো ওসব ছাড়ো শাশুড়িমা তুমি আমাকে বলো যে শাড়ি আর কি লাগবে তুমি তো বললে আমাকে শাশুড়িমা বলে রাখতে তো ওই জন্যই বললাম ফাইনালি এত বছর পর আমি একটা শাশুড়িমা পেয়েছি কপালে নেই আমি কি করবো বলো পরিষ্কার কথায় পরিষ্কার বাংলা ভাষায় বাংলা হয় বলো কে তুমি
আমি বাংলা ভাষায় বলছি, আমার নাম অপূর্ব রয়, আমি সোদপুরে থাকি। মনীষাকে আমি ফেসবুকে দেখেছি, এবার ওর বান্ধবীদের থেকে আমি অনেক কষ্টে নাম্বারটা জোগাড় করেছি, কিন্তু ও আমাকে রোজ আমি যখনই ফোন করি তখনই আমাকে খিস্তি খাস্তা মেরে রেখে দেয় ফোন। তো আজকে ফাইনালি অন্য নাম্বার থেকে আমি ওকে ফোন করেছি, তোমার সাথে কথা হয়ে যাচ্ছে। তো আমি এটাই বলছি, আমার মনীষাকে ভীষণ ভালো লাগে, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল, তো আমি আজকে তোমার বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। আমি ফেসবুক করি না। আমি কিছুই করি, আমি সোশ্যাল মিডিয়া থাকি না, আমার ভালো লাগে না এসব জিনিস। আমাকে দেখতে অতটা ভালো না, তো ওই জন্য সোশ্যাল মিডিয়া যদি আমি যেখানেই প্ল্যাটফর্ম খুলি না কেন, আমি ধর ফেসবুকে অ্যাকাউন্ট খুলি ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, বলছে তোর মুখটাই কেমন ব্যাকা, ভালো লাগে না। আমি যেখানে অ্যাকাউন্ট খুলি সেখানেই ডিঅ্যাক্টিভেট করে দেয় ফেসবুক। আমি অপূর্ব রয়, এবার দেখো আমি বেকার ছেলে, আমার বাবা মার কিন্তু অত বেশি টাকা নেই, আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। এবার দেখো আমার আমার ইচ্ছে আছে যে মনীষা নাকি মোটামুটি বড় লোক আছে, বিয়ের পর সব সম্পত্তি আমার হয়ে যাবে, ওই জন্যই আর কি। কেমন দিলাম এই এই কারণে মনীষাকে চুজ করেছি, ওর ভাই আছে বলেছে, ওর তো সমস্যা নেই, হাফ হাফ করে নেবো জায়গা জন্য। তুমি বলো আমি জামাই বসাচ্ছি অবশ্য, ওটা ওটা ফিউচারের কথা, ওটা ভবিষ্যতের কথা। তো এবার আমাকে বলো যে আমি জামাই ষষ্ঠী খেতে যাবো, দেখো এখন একটা দেড়টা বেজে গেছে, আমার খিদে পেয়েছে এই বিষয়ে। তুমি না ডাকলে তো যেতেও পারছি না, এবার তুমিও তো খেতে পারবে না, আমার জন্য অপেক্ষা করবে বল। আমি তো কখন খেয়ে নিয়েছি, আমার নাম অপূর্ব রয়, আমার মুখটাই কেমন ব্যাকা, ওই জন্য যেখানেই অ্যাকাউন্ট খুলি না কেন সেখান থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মানে একদিনের জন্য তুমি আমার জামাই বানো, তারপর তুমি আমাকে তোমাকে কথা বলতে হবে, যাও। হ্যাঁ তুমি যদি বলো যে আমি ভাড়া হিসাবে যেতে পারি, ভাড়াটি আর জামাই, মানে একদিনের জন্য জামাই ষষ্ঠী খাও, খেয়ে চলে আসবে, তোমার সবটা পূরণ হয়ে যাবে। একদিনের জন্য আমি জামাই ষষ্ঠীটা খাবো, মানে আজকের দিনের জন্য জামাই হবো, কাল থেকে আমি চিনি না, আবার সামনের বছরে দেখা হবে তোমার সাথে। বেশি আলবাল বকলে না, কানের গোড়ায় একটা থাবড়া মার। শাশুড়ি মা আমি কি আসবো কি আসবো না, ইয়ে শোন, কেন আরে পাঠার মাংসটা লস হয়ে যাবে তো, চিংড়ি মাছ অনেক টাকা দিয়ে কিনে এনেছি, ঠিক আছে 700 টাকা দিয়ে কিনে এনেছি, আরে আমি কিনে নিয়ে যাব আলাদা করে আরো 1 কিলো। সো গাইস ফাইনালি আমি আমার পাঠার মাংস খেতে যাচ্ছি, তো বাই। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা যারা আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ফলো করতে চাও এই দুটো জায়গায় গিয়ে ফলো করতে পারো। টাটা।